ছেলে শ্বশুর বাড়ি যাবে, বুদ্ধি শুদ্ধি একটু কম, তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল, বলল তোর শ্বশুরের অসুখ, তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন, উনি হয়তো বলবে ভালো, তখন বলবে এটাই তো আমাদের কাম্য, তারপর তিনি কি পথ করছেন তা জানতে চাইবে, তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবে খুব ভালো পথ, রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি, তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন, ডাক্তার নাম শুনে বলতে পারবি তো, দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবে, কেমন? কেমন আছেন বাবা? আর বাঁচার ইচ্ছে নেই বাপু, এবার মরলেই বাঁচি, এটাই তো আমাদের কাম্য, তা কি পথ্য করেছেন এখন আপনি? ঘোড়ার ডিম। বাহ বাহ, অতি উপদেয় পথ্য, রুজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন আশা করি। হা হা হা, তার মানে ইয়ে কোন ডাক্তার দেখাচ্ছেন? জং। খুব ভালো ডাক্তার, বেশ নাম করা ডাক্তার, আপনার আর চিন্তাই করতে হবে না, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন। বাইগান।